সালাম আলাইকুম ভিউয়ার্স, ফিরে আসছি ইন্টুর পর। হ্যালো ভিউয়ার্স, আজ আমরা একটি মিনি এমপ্লিফায়ার, খুবই চমৎকার, খুবই ভালো একটি এমপ্লিফায়ার সার্কিট, সেটা আমরা কানেকশন করে দেখাবো আজকে। তো দেখতে থাকুন, সার্কিট 84-3। তো আমরা এই সার্কিটটি কানেকশন করে দেখাবো এবং লোগো দেওয়া আছে স্ক্রিনে, দেখতে পাচ্ছেন কোনটা কোন জায়গায় লাইন দিতে হবে সেটা স্ক্রিনে দেখা যাচ্ছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো স্পিকার লাইন এল মাইনাস প্লাস, তো আগে সব ডিভাইসের সাথে পরিচিত হয়ে নিন। এটি একটি মোবাইলের চার্জার, এটি একটি এবি কেবল, যেটা হেডফোনের যে মাথাটা থাকে সেটা আর কি। তা আমি মূলত ভিডিওটা এটার জন্য করছি যে খুব অল্প খরচে, খুবই অল্প খরচে খুবই ভালো মানের একটি সাউন্ড আপনারা পাবেন এই সার্কিট থেকে। তো এটা আমার স্পিকার, এটা 3 ওয়াটের একটি স্পিকার। তার একটি স্পিকার বড়, সেটি 10 ওয়াটের স্পিকার, সেটি আমরা কানেকশন করে দেখাবো। তো ভিডিওটার সাথে থাকুন আপনারা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন, এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে রাখুন যেন পরবর্তী ভিডিও দিতে আপনার এখানে আগে চলে আসে। তো দেখতে থাকুন বাংলা ইলেকট্রনিক সার্ভিস হেল্প। তো আমরা এখন কানেকশন করে দেখাবো। প্রথম আমরা মোবাইল চার্জারের যে 5 ভোল্ট লাল রূপটা আছে সেটা আমরা কানেকশন করতেছি। এই যে দেখা যাচ্ছে স্ক্রিনে অবশ্য লেখা আছে, তো এখানে মাইনাস 5 ভোল্ট মাইনাস সেটা আমরা কানেক্ট করেছি। এখন আমরা স্পিকার কানেক্ট করব। তো আমরা স্পিকারটা কানেক্ট করে নিই। তো ভিউয়ার্স, আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা একদমই নতুন, এটাতে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো ভিউয়ার্স, লেফট সাইডের যে প্লাস আছে সেটাতে আমরা কানেক্ট করলাম, এবং এখন লেফট সাইডের যে মাইনাসতে আমরা এটা কানেক্ট করব, কালো প্রুফটা। তা কানেক্ট হয়ে গেছে। তো আমরা আরেকটি স্পিকার রয়েছে আমাদের সাথে, সেটিও আমরা কানেক্ট করব। তো এখন রাইট সাইডে যে প্লাসে আমরা আগে সর্বপ্রথম লাগাবো, এটা হলো রাইট সাইড যে আর প্লাস লেখা আছে।
কানেক্ট করে দিয়েছি, এবং রাইট সাইডে যে মাইনাস লোগো দেওয়া আছে সেখানে আমরা কালো প্রুফটা কানেক্ট করেছি। তো এখন স্পিকারের কানেকশন শেষ। তো আমরা কি কি কানেকশন করেছি, যে মোবাইল চার্জার এবং স্পিকার দুইটা। তো আমরা আশা করি সব কানেকশনগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব, যে মোবাইল চার্জারে যে কানেকশন করেছি এবং দুইটা স্পিকার ছিল সেটি করেছি। এখন আমরা এ বি জ্যাক যেটা আছে, এ বি জ্যাকের যে প্রুফ তিনটা আছে, আর এল এবং গ্রাউন্ড, হ্যাঁ সেটি আমরা কানেকশন করব এখানে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা কানেকশন করব। তো চলুন কালেকশন করি আগে। তো ভিউয়ার্স, যে এবি জ্যাকের লাইনটা একটু লম্বা হয়ে গেছে, তারগুলো সব এলোমেলো দেখা যাচ্ছে, একটু দেখে নিন। এটা হলো গ্রাউন্ড, এটা হলো এল, এটা হলো এল। তো আমরা প্রথম গ্রাউন্ডটা লাগাবো, স্ক্রিনে দেখতে পাবেন জি লেখা আছে, সেটা গ্রাউন্ড। এ বি জি, আমরা গ্রাউন্ড কালেকশনটা আগে করলাম, তারপর লেফট সাইড এবং সর্বশেষ রাইট সাইডে যে লোগোটা আছে সেখানে আমরা কানেক্ট করব। এ বি রাইট সাইড সেখানে কানেক্ট করলাম। তো ভিউয়ার্স, আমাদের কানেকশনগুলো সব কমপ্লিট, আমরা কানেকশন সব কমপ্লিট করেছি। এখন আমরা এটি বাজাবো, বাজিয়ে দেখাবো, অথবা আপনারা এভাবে কানেকশন করলে অবশ্যই বাজাইলে বুঝতে পারবেন যে সেটা ছোট্ট একটা সার্কিট, যেটা সিম একটা মোবাইলের সিমের সমান, একটা মোবাইলের সিমের সমান যে একটা সার্কিট, সেটার থেকে যে এত পাওয়ারফুল, এত ভালো একটা সাউন্ড, সেটা আপনারা কানেকশন করলে আপনারা এটা কত নিবে, এটা আমাদের এখানে 30 থেকে 35 টাকা নেয় আর কি এই সার্কিটটা। তো আপনাদের এখানে কয় টাকা নেই সেটা বলতে পারি না, হয়তো বা 5 টাকা 10 টাকা ব্যবধান হতে পারে। তাই আমি 30-35 টাকার মধ্যে আপনাদেরকে একটা সুন্দর অ্যাম্পলিফায়ার উপহার দিতে পারছি, আপনারাও এটা পারবেন বাসায়। আমি যেভাবে যেভাবে কানেকশন দিয়েছি সেভাবে যদি করেন তাহলে আপনারাও সুন্দর একটি অ্যাম্পলিফায়ার বানাতে পারবেন। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে আরও ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন। টিভি কীভাবে মেরামত করতে হয় সেগুলো আছে। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।